খুব ভোরে ঘুম থেকে উঠে হাজবেন্ডের পছন্দের খাবারগুলো তৈরি করে নিয়েছি। এরপরে আমার কাস্টমারদের পছন্দের জিনিসগুলো তো রেডি করেইছি আলহামদুলিল্লাহ। চারটা সাইড ব্যাগ রেডি করেছি, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। সেই সাথে আমার পুরো বাসা গোছানো থেকে শুরু করে রোজাকে নিয়ে আপনাদের করা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে। আশা করছি আমার প্রিয় আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি, আর আজকে হচ্ছে রোজার মাদ্রাসা বন্ধ ছিল। রোজার মাদ্রাসাতে হচ্ছে নতুন বিল্ডিং করা হচ্ছে, সেখানকার বিল্ডিংয়ের ছাদ ঢালাই ছিল, সে কারণে একদিন মাদ্রাসা বন্ধ দিয়েছে। আর সেই দিনে তো আমার শত শত কাজের ব্যস্ততা, অনেক অনেক কাজের প্ল্যান মাথার মধ্যে ঘুরছিল যে আজকের মধ্যে আমি এই সমস্ত কাজগুলো শেষ করব। ইনশাআল্লাহ কাজের একটু একটু অংশ আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আর আজকে হচ্ছে সকালবেলা উঠে আমি কক মুরগি রান্না করে নিচ্ছি। আমরা এই মুরগিটাকে কক মুরগি বলি, তো জানি না আপনারা কে কী নামে চিনেন। এটা হচ্ছে ডিম পাড়া যে মুরগিগুলো হয়, একটা লাল মুরগি আর একটা সাদা মুরগি, তো যে লাল মুরগিটা থাকে এটা হচ্ছে সেটাই, আর সেটাকেই আমরা কক মুরগি বলে থাকি। তো আমি হচ্ছে হাঁসের মাংসটা যেভাবে রান্না করে থাকি ঠিক সেমভাবেই আজকে এই মুরগির মাংসটা রান্না করব। আর এভাবে এই মুরগির মাংসটা রান্না করলেও এত বেশি মজা লাগে কি বলবো। সাধারণত এই মুরগির মাংসটা একটু শক্ত টাইপের হয়, আর সেই কারণেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছিলাম তেলের মধ্যে, এরপরে কিন্তু আমি বেশ কিছু গোটা মশলা দিয়েছিলাম, মানে গরম মশলা, এরপরে হচ্ছে পেঁয়াজ, আমি জিরা, সেই সাথে শুকনা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর এখন স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব, কারণ মরিচের গুঁড়ার বদলে আমি হচ্ছে শুকনা মরিচটা ব্লেন্ড করে দিয়েছি, আর জিরার গুঁড়ার বদলে আমি জিরাটাও ব্লেন্ড করে দিয়েছি। আর এ কারণে কিন্তু এই মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসে। আর যে আদা রসুনের পেস্ট আমি দিলাম মাংসটার মধ্যে, এটাও কিন্তু আমি আজকেই ব্লেন্ড করে নিয়েছি, বলতে গেলে সমস্ত মশলা একদমই ফ্রেশ, সে কারণে এটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে। তো মশলা কষানোর শুরুতে আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারতাম, তবে এই মুরগিটার মধ্যে এত পরিমাণ তেল থাকে যে কারণে আমি অতিরিক্ত কোনো তেল এখানে ইউজ করিনি। আপনারা যদি এইভাবে অন্য কোনো মুরগির মাংস রান্না করেন তাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আর আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, এতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু আমার মুরগিতে তেল আছে সে কারণে আমি এক্সট্রা করে আর তেল অ্যাড করিনি, কারণ পরবর্তীতে বেশি হয়ে যাবে আর খাওয়া যাবে না সে কারণে। মশলাটা কষাতে দিয়ে আমি হচ্ছে এদিক থেকে পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। আপনাদের ভাই আজকে পোলাও আর হচ্ছে মুরগির মাংস খেতে চেয়েছিল, সে কারণে সেটাই করছি। তবে পোলাও মুরগির মাংস এগুলো যেহেতু আমাদের পছন্দ, সে কারণে এগুলোর সাথে বাড়তি আর কোনো কিছুই আমি করব না, কারণ আমি চেয়েছি রান্নাবাড়ার ঝামেলাটা একটু কম থাকুক যাতে আমি কাজের দিকে ফোকাসটা বেশি করতে পারি। আর আমি সকালবেলা রান্না করতে করতে আপনাদের ভাই কিন্তু মোটামুটিভাবে পুরো বাসাটা আমাকে গুছিয়ে দিচ্ছে, যাতে করে রান্না শেষে খাওয়া দাওয়া করে আমি আমার কাজটা নিয়ে বসতে পারি, মানে বাসার দিকে নজরটা একটু কম দিতে হয়। আমি পুরো বাসাটা হচ্ছে শেষ বিকেলে গুছিয়ে নিব, মানে সারাদিনের কাজকর্ম শেষে। আমি লাস্ট রাত 12টার সময় যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটাতে আমার প্রিয় একটা আপু কমেন্ট করেছে। আপুটা প্রায়ই আমার ভিডিও দেখে আর আমাকে কমেন্ট করে, তো সেই আপুটার নাম ছিল তাসনিয়া রাইছা। আপুর কমেন্ট আমি এখন পড়ব। আপু বলেছিল, হ্যাঁ আপু তোমার অনেক কষ্ট হয় কারণ তুমি একা মানুষ আর এত কাজ, কিন্তু আপু তোমার প্রোডাক্ট দেশের বাইরে যাচ্ছে শুনে কতটা যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ আপু, আসলে আমার ভালো লাগাটা কতখানি সেটা তো তোমরা বুঝতেই পারছো, কারণ তোমরা শুনেই এত বেশি খুশি হয়েছো, আর আমি তো নিজে কাজ করছি তাহলে আমার কত বেশি খুশি লাগছে বুঝতেই পারছো, কারণ আমি কখনো ভাবতেই পারিনি যে এত এত মানুষ আমার প্রোডাক্ট পছন্দ করবে, সেখানে দেশের বাইরে ইউএসএ যাচ্ছে মানে আমেরিকাতে আমার হাতে তৈরি পণ্য, এটা আমি মানে কখনো কল্পনাও করতে পারিনি। তো আপুটা যখন আমাকে অর্ডার করেছিল আমি কিন্তু অসম্ভব রকমের খুশি হয়েছিলাম, মানে যখন আমি জানতে পেরেছি যে এটা দেশের বাইরে যাবে আমি অসম্ভব রকমের খুশি হয়েছিলাম, আর আপুকে তো আমি অনেক অনেক ধন্যবাদ দিয়েছি। তোমরা সবাই আমার জন্য দোয়া রাখবে যেন আমি সবসময় এরকমভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর একটা আপু কমেন্ট করেছিল ওই ভিডিওটাতে যে আমি যেন আমার পেজের নাম দিয়ে
ব্যাগ প্রিন্ট করে নেই, মানে শপিং ব্যাগ প্রিন্ট করে নেই, আর সেই ব্যাগে করে যেন প্রোডাক্টগুলো ডেলিভারি করি। এতে করে আমার পেজের পরিচিতি অনেক বাড়বে। হ্যাঁ আপু, আসলে এই বিষয়টা কিন্তু অনেক আগেই আমার মাথায় এসেছে, তবে কাজটা আমি কেন করছি না জানো? সেটা হচ্ছে আমার বিজনেসটা নিয়ে আসলে লং টাইমের কোনো প্ল্যান আমার নেই, কারণ আমি জানি এটা অনেক বেশি পরিশ্রমের একটা কাজ। এই কাজটা আসলে সমস্ত পরিস্থিতিতে মেনটেন করা কোনোভাবেই সম্ভব না। তো সামনে আমাদের কিছু ফিউচার প্ল্যান আছে, তো আল্লাহ তাআলা যদি সেগুলো কবুল করে তো তাহলে একটা সময় গিয়ে আমাকে বিজনেসটা অফ করে দিতে হবে। জানি না কতদিন কন্টিনিউ করতে পারি, তবে বিজনেসটা মানে অফ করলেও আমার কিন্তু এখানে খারাপ লাগার পরিমাণটা অনেক। তবে আমরা যে কারণে অফ করব মানে চাচ্ছি আল্লাহর কাছে, তো সেটা যদি হয়ে যায় তাহলে তো সেখানে ভালো লাগারও অনেক বিষয় থাকবে। তা আসলে কিছু পেতে হলে কিছু না কিছু তো ছাড় দিতেই হবে, তো সে কারণেই আমি চাচ্ছি না যে আর লং টাইমের জন্য বিজনেসটা কন্টিনিউ করার জন্য। তো আল্লাহ তাআলা যতদিন চাইবে, 6 মাস 1 বছর হয়তো বা আমি কন্টিনিউ করব বা নাও করতে পারি। তো এ কারণে আসলে এত কিছু করে আর আগাচ্ছি না। এভাবেই তোমাদের এত বেশি সাড়া পাচ্ছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি কাজ করে কোনোভাবেই একা মানুষ সামলে উঠতে পারি না, তারপরও চেষ্টা করি সবাইকে খুশি মনে সকল ধরনের প্রোডাক্ট দিতে। তো এভাবে আসলে চালিয়ে যেতে চাই যে কয়েকদিন আছি এই বিজনেসটা নিয়ে আর কি। যদি এমন হতো আমি বিজনেসটা কখনোই ছাড়বো না, আমি একদম মানে করে যাব আল্লাহ তাআলা যতদিন চায়, তো তাহলে কিন্তু আমি অবশ্যই আরও ভালো করে একটু প্রিপারেশন নিয়ে আগাতাম। তবে সেটা যেহেতু আর সম্ভব হবে না, সেই কারণেই আমি মানে ওদিকে আর এত বেশি চিন্তা করছি না। আর আমি সারা দিন খাওয়া দাওয়া শেষে কিন্তু এই যে ব্যাগগুলো রেডি করেছি, এই ব্যাগগুলো রেডি করা বলতে আমি সেলাই মেশিনে কাপড় সেট আপ করার কাজ আগেই করেছিলাম, তবে হাতে সেলাই করে এই ব্যাগগুলোর মানে বসাতে হয়েছে কাপড়, ভিতরের কাপড়টা। তো আমি কাপড়ের সাথে চেন লাগানোর কাজটা সেলাই মেশিনে করেছি, তবে ব্যাগের সাথে কাপড়টা সেট আপ করার কাজ হাতে সেলাই করে করতে হয়েছে। আর এই 4টা ব্যাগ সেট আপ করতে কিন্তু অনেক বেশি সময় চলে গিয়েছে, বুঝতেই পারছেন একা মানুষ। আর এগুলো কিন্তু মানে ধীরে সুস্থে করার জিনিস, মানে কাজ মনে হয় যে অল্প একটু, তবে এগুলো বসে বসে নিখুঁতভাবে করা যে কতটা মানে টাইমের ব্যাপার কি বলবো, মানে আমার অনেক কষ্ট হয়েছে। তো আমি সকালে কিছুটা করেছিলাম, এরপরে দুপুরবেলা যখন আপনাদের ভাইয়া লাঞ্চ করতে বাসায় এসেছিল, সেই সময় লাঞ্চ করার শেষে আমি কিন্তু আবার বাজারে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে। সেখান থেকে আমার বেশ কিছু সুতা কাপড় আনার প্রয়োজন ছিল, সেগুলোও নিয়ে এসেছি। এসে আমি হচ্ছে ইউএসএ যাবে যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর হাফ বডি সেই সাথে ড্রেস তৈরি করার জন্য কাপড় সুতা আমার লাগতো, সেগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো আমি যে লাস্ট 12টার সময় আপনাদের সাথে ড্রেসগুলো শেয়ার করে ফেলেছি, ওগুলো ছিল ওই দিন রাতের অংশ। আর এই ভিডিওগুলো কিন্তু আরও কয়েকদিন আগের, সে সময় কিন্তু আমি আপুর প্রোডাক্টগুলো রেডি করে নিই, আপুর প্রোডাক্ট রেডি করার জন্য সুতা এনেছিলাম। তো সেই কাজগুলো হচ্ছে এরপরে করেছি, ওটাও দেখাবো। কিছুটা হাফ বডি তৈরি হয়েছে, মানে একটা হাফ বডির কিছুটা অংশ তৈরি হয়েছে আর কি। আর এখানে হচ্ছে একটা আপুর 4টা ব্যাগ ছিল, শুধু 4টা ব্যাগ না, আপুর অনেক অনেক প্রোডাক্ট ছিল। গতদিন আমি যে কুশন কভার সেলাই করেছিলাম দেখিয়েছি, গতদিন না মানে গত ভিডিওতে, আমি যেহেতু এখন একদিন পরপর ভিডিও দিচ্ছি সেই কারণে। ব্যাগ 4টা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আপুরা। 3টা ব্যাগ ছিল বড়, আর 1টা ব্যাগ ছিল একটু ছোট। তো আপুর সকল প্রোডাক্ট আমি হচ্ছে কালকে ডেলিভারি করব ইনশাল্লাহ। কালকে হচ্ছে আমি আপনাদের সাথে কুশিকাটার এত এত প্রোডাক্ট শেয়ার করব যেটা একসাথে আমার চ্যানেলে আপনারা কখনোই দেখেননি, মানে একদম হাফ বডি থেকে শুরু করে ডাইনিং টেবিলের রানার থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন আগামী ভিডিওতে। আপনাদের সবার কাছে আমি আশা রাখছি যে আপনারা সবাই আগামী যে ভিডিওটা আসবে একদিন পর, সেই ভিডিওটাও আপনারা সবাই দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আশা করি সেখানে আপনারা অনেক অনেক প্রোডাক্ট দেখতে পারবেন এবং কি আপনাদের ভালোও লাগবে। তো আজকের ভিডিও দেখে অনেকেই হয়তো বা কুশিকাটার কোনো না কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইবেন, সে কারণে আমি ফার্স্ট কমেন্টে এবং কি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক সেই সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই কিন্তু দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আমার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা ঘর বাড়িতে একটু গুছাতেই হবে, নয়তো বা এই অবস্থাতে আমি আর আসলে থাকতে পারছি না। তবে কাজের প্রেশারটা বেশি থাকার কারণে মানে ঘর
ঘর গোছানোর দিকে নজরটা না দিয়ে আমি কাজগুলো আগেই শেষ করে নিলাম। আর এই যে বাসাটা যেভাবে দেখেছিলেন, মানে সকালবেলা রোজার বাবা এভাবে গুছিয়ে দিয়ে গেছিল, সে তো পুরুষ মানুষ, আমাদের মতো এত ভালো পারে না, যতটুকু পারে করে দিয়ে গেছিল। আর অতটুকুতে আমার অনেক হেল্পও হয়েছিল। আর এখন হচ্ছে রোজাকে বলেছি রোজার বারান্দাটা গুছিয়ে নিতে, মানে বারান্দায় ও হচ্ছে সমস্ত খেলনা নিয়ে বসে খেলে, তো ওগুলো গুছাতে বলেছি। আমি এই বারান্দাটা ঝাড়ু দিয়ে ক্লিন করব, সেই সাথে পুরো বাসাটাও আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর এরপরে পুরো বাসাটা ঝাড়ু দিব। তো রোজা এগুলো গুছাতে থাক, রোজাকে নিয়ে আপনাদের করা কমেন্টের উত্তর আমি দেই। সিম্পল লাইফ উইথ জেরিন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, এত রাত পর্যন্ত কি রোজা জেগে থাকে, মানে রোজার পা দেখা যাচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম রোজা কি প্রতিদিনই এত রাত জেগে থাকে আপু। তো এই কমেন্টটা শুধুমাত্র এই আপুটা করেছে তা না, আমাকে অনেকগুলো আপু কমেন্ট করেছে, যেহেতু রাত 12টার পরের আমি ভিডিও শেয়ার করেছিলাম, তো অত রাতেও কি রোজা জেগে থাকে কি না, এটা অনেকের মনে প্রশ্নটা জেগেছিল আর কি। তো সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি, রোজা কিন্তু নর্মালি রাত 9টা থেকে 10টার মধ্যেই ঘুমিয়ে যায়, আর রোজা হচ্ছে ওই দিন রাতে, মানে যেদিন আমি ভিডিওটা শেয়ার করেছিলাম একদিন আগে, তো ওই দিন হচ্ছে রোজার বাবা বাসায় ছিল না, রোজার বাবা অফিসের কাজে অন্য আরেকটা প্রজেক্টে গিয়েছিল, তো ওখানে রোজার বাবাকে 2 রাত থাকতে হয়েছে, 1 দিন 2 রাত। তো ওটা ছিল প্রথম রাত, রোজার বাবা বাসায় না থাকার প্রথম রাত ছিল। তো রোজা হচ্ছে দিনের বেলাতে ওই দিন আবার ঘুমিয়ে গিয়েছিল, কারণ আমি জানতাম আমাকে রাত জেগে একটু কাজ করতে হবে, আর আমি অনেক পরিমাণে ভীতু। আপনারা হয়তো বা হাসতে পারেন কথাটা শুনে, তবে আমি কিন্তু অনেক পরিমাণে ভীতু। রোজা যদি ঘুমিয়ে যেত, দেখা গেছে আমার ঘুমানোর আগে যদি একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতো, আমি একা যেতে পারতাম না। তো সে কারণেই কিন্তু আমি রোজাকে বুদ্ধি খাটিয়ে দিনের বেলা ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, আর এতে করে রাত্রে ও যেন আমার সাথে একটু লং টাইম জেগে থাকতে পারে, যাতে করে আমার সুবিধা হয়, আমি ভয় না পাই সে কারণে। তো পরবর্তীতে 12:30টার দিকে রোজাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও বেডে চলে গিয়েছিলাম, তবে ঘুমাতে ঘুমাতে কিন্তু আমার 1:30টার মতো বেজে গিয়েছিল আর কি। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন, রোজা নর্মালি এত রাত পর্যন্ত কখনোই জেগে থাকে না, শুধুমাত্র আমার কারণে ওই দিনটা জেগেছিল। তো আমি হচ্ছে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নেওয়ার পর বেলকনির গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি, শুধু এই বেলকনিতে দিয়েছি তা না, আমার 2টা বেলকনিতে যত গাছ আছে সবগুলোতেই পানি দিয়েছি, তবে সবগুলো পানি দেওয়া তো আর আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু এই বেলকনিটা দেখাচ্ছিলাম। আর মাশাআল্লাহ আমার নিজের হাতে লাগানো টমেটো গাছে কিন্তু অনেকগুলো টমেটো ধরেছে, নিজের হাতে লাগানো গাছগুলোতে যদি একটা ফলও পাওয়া যায় তাতেও কিন্তু অনেক বেশি শান্তি। তবে আল্লাহর রহমতে আমার গাছে অনেক অনেক টমেটো ধরেছে, তো আল্লাহর কাছে শুকরিয়া। হয়তো বা টমেটোর সাইজগুলো অনেক বেশি বড় হবে না, তবে যেরকম হচ্ছে এটাতে আমি অনেক খুশি। তো এরপরে রোজাকে হাত মুখ ধুয়ে দিয়েছি, আমি নিজেও হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ওকে লোশনটা লাগিয়ে দিব, এরপর আমিও একটু হাতে মুখে কিছু লাগিয়ে আমি আবার বিজনেসের যে খাতাটা আছে আমার ওটা নিয়ে বসবো, অনেক কিছু হিসাব নিকাশ করার আছে। আনিশাস ব্লগ বিডি থেকে একটা আপু কমেন্ট করেছিল, মাশাআল্লাহ তোমার বারান্দার গাছগুলো অনেক সুন্দর, আপু তোমার সেলাই মেশিনে সেলাই করতে দেখে অনেক ভালো লাগলো, রিমা আপু অনেক ভালো লাগলো। যে ভিডিওতে আপুটা কমেন্ট করেছে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নাম ধরে কেউ ডাকলে আমার কিন্তু খুবই ভালো লাগে, সে কারণে ওই ভিডিওটাতে কিন্তু অনেক অনেক আপুরাই আমার নাম ধরে তারপর কমেন্ট করেছেন। আর জিনিসটা দেখে আমার অনেক ভালো লেগেছে যে আপুরা আমার ভালো লাগার মানে বিষয়টা মাথায় রেখেছে, চিন্তা করেছে, সে কারণে তারা কমেন্টে আমার নামটা বলেছে। তো আপনারা যেরকম ভিডিওতে আপনাদের নাম বললে বা আপনাদের কমেন্ট পড়লে খুশি হন, সেরকমভাবে আমার ভিডিওর কমেন্ট সেকশনে যদি আপনারা আমার নাম ধরে আমাকে কমেন্ট করেন তাহলেও কিন্তু আমি অনেক বেশি খুশি হই। সমস্ত কাজ শেষ করে এখন কিন্তু হিসাবের খাতাটা নিয়ে বসেছি, সব কিছু হিসাব নিকাশ করবো, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।